রামাজানের শেষ দশক তার চেয়ে উত্তম এই দশ দিন কেননা আল্লাহ রব্লা আলম বলছেন অল ফাজরি আলাই আলীন আশ ফজরের প্রথম দিক দিয়ে আল্লাহ আলম বলছেন অল ফাজরি আলাই আলিন কসম দশ রাত্রির কসম দশ রাত বলে দশ দিনকে বোঝানো হয় দশ দিন বলে দশ রাতকে বোঝানো হয় তো আল্লাহ রবুল্লাহ আলম বলছেন যে ফজরের কথম দশ রাত্রির কসম মানে এই দশ রাত্রি ওলামাহামগণ বলছেন দশ রাত্রি যেমন উত্তম তেমনি উত্তম এই দশ দিন এই দশ দিন আল্লাহরব্বুল্লাহ আলমিনের কাছে এত প্রিয় দেখেন ওলামাহামগণ কোনো কোনো মহাদ্দেশিনে কেরাম এই পার্থক্য করেছেন কোনো কোনো তাফসির কারক এই পার্থক্য করেছেন যে ওই দশ দিনের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন একমাত্র সিয়ামকে রেখেছেন সিয়াম একটি ইবাদত তার মধ্যে দান সাদকা আছে আপনি করলে করতে পারেন এই দশ দিনের মধ্যে শিয়ামও রয়েছে সাথে সাথে কি রয়েছে আপনি ইচ্ছা করলে দান সাদকা করবেন এবং এই মাসে হজ রয়েছে এই দশ দিনের মধ্যে আল্লাহ আরেকটি বদত আছে এখন সেই ক্ষেত্রে দেখেন আল্লাহ রব্লা আলমিন আমাদের জন্য এই দশ দিন কী রেখেছেন সহিয়াতির মিজি সাতশো সাতান্ন নম্বর হাদিসে এসেছে আবদুল্লাবিনা আব্বাস আল্লাহ তাআলা আনহু তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন মামিন আল্লাহ মিন আহাবিল আর্শ এই দশ দিনের ন্যাক আমল আল্লাহ আল্লাহরবুল আলমিনের নিকটে এত প্রিয় মানে এই এক বছরের যতদিন রয়েছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রব্বুল আলমিনের নিকটে ন্যাক আমল আল আলআমেহ আমলে সলেহ সৎ আমল অসৎ আমল বিদাতি আমল শিরিক পূর্ণ আমল আল্লাহর দরবারে কবুল হবে না আমল করতে হলে আমল সলেহ সৎ আমল করতে হবে এটা আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেছেন তারপরে সাহাবিগঞ্জ জিজ্ঞেস করছেন ইয়া রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওলাল জিহাদু ফি সাবিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জিহাদ কি এই দশ দিনের নেক আমল এসেছে জিহাদও নয় কি জিহাদ কি চেয়ে উত্তম নয় অথচ জিহাদ সবচেয়ে উত্তম কাজ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন না জিহাদের চেয়ে উত্তম হলেন এই উত্তম হলো এই দশ দিনে নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইল্লা রজলুন খরাজা বিন আফসিহি যেই ব্যক্তি তার মালহি যান এবং মাল নিয়ে বেরিয়ে গেছে আর ফিরে আসেনি মানে সে শহীদ হয়ে গেছে সে আর পৃথিবীতে বা তার বাড়িতে ফিরে আসেনি সে আল্লাহর রাস্তায় তার জীবন এবং যান এবং মালকে কোরবানি করে দিয়েছে ওই ব্যক্তির কথা ভিন্ন মানে শহীদের মর্যাদা ভিন্ন তাহলে জেহাদের চেয়েও আল্লাহর নিকটে প্রিয় আমল এই দশ দিনের নেকামল এই দশ দিনের নেকামল রয়েছে আপনি দশ দিনই নফল শ্যাম পালন করতে পারেন এবং বেশি বেশি দান সাদকা করবেন নফল আদায় করবেন আল্লাহর নিকটে বেশি বেশি চাইবেন দেখেন একটি সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে মান স মা ফি যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি শ্যাম পালন করবে খন্দাকন মা বাইনাস মাওয়াল আর্দ আসমান এবং জমিনের মধ্যে একটি পরীক্ষা খনন করা হবে গর্ত খনন করা হবে মানে যার দূরত্ব হবে আসমান এবং জমিনের মাঝে সমান মানে ওই ব্যক্তিকে জাহান নাম থেকে ততটুকু দূরত্ব করে দেওয়া হবে যত দূরত্ব রয়েছে আসমান এবং জমিনের মানে ওই ব্যক্তি থেকে জাহান্নাম পাঁচশো বছর রাস্তা দূরে সরে যাবে তিরমিজির হাদিস হাসান শহীদ হাদিস অন্য হাদিসে এসেছে সত্তর বছর আবার কোন হাদিসে এসেছে একশো বছর মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি একটি শ্যাম পালন করবে আল্লাহ আল্লাহরবুর আলমিন ওই ব্যক্তি থেকে জাহান্নামকে নামকে পাঁচশত বছর রাস্তা দূরে সরিয়ে দেবে সোহান আল্লাহ তাহলে এই দশ দিন ইচ্ছা করলে শ্যাম পালন করতে পারেন এই দশ দিনের মধ্যে একটি দিন রয়েছে আরাফার দিন রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আল্লাহর নিকটে আমি আশা রাখি যে আরাফার সিয়াম আগত এক বছরের বিগত এক বছরের দুই বছরের গোনাকে আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করে দেন শ্যামী আরাফা আহতা তািবা আল্লাহ আরাফার সিয়াম আমি আল্লাহর নিকটে আশা রাখি যে আগত এক বছরের এবং বিগত এক বছরের দুই বছরের সগিরা গোনা আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করে দেন শুধু কি তাই এই আরাফার দিনে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মামিন আকসার ওল্লাহ ফিহি আবদাম মিনান্নার এই আরাফার দিনে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যত মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেন অন্য কোন দিন আল্লাহ রবুল্লাহ আলমিন জাহান নাম থেকে এত মানুষকে মুক্তি দেন না অন্য হাদিসে শেষে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তারহিবের মধ্যে যে আল্লাহ রবুল্লা আলমিন ফেরেস্তারদেরকে বলেন যে তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম তারা এলোমেলো চলে মাথা খোলা অবস্থায় খালি পায়ে আমার কাছে এসেছে আরফার ময়দানে বান্দা চাচ্ছে ফেরেস তারা তোমার সাক্ষী থাকো আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম তো আমরা তো যারা আরাফার মাঠের বাহিরে রয়েছি তাদের জন্য আল্লাহ রবুল্লাহ আলম নিয়ে সুযোগ রেখেছেন যে আরাফার দিনে শিয়াম পালন করেন আল্লাহ নবী সাল্লাহ আসাল্লাম বলেছেন যে আরাফার দিন আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম আসমানে নেমে আসেন বান্দার দোয়া কবুল করেন দিনের বেলা একদিন যেদিন আরফার দিনে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম আসমানে নেমে আসেন অতএব এই দিনগুলিতে বেশি বেশি দান সাদগা এবং বেশি বেশি কোরআন তেলা নফল আমল আপনি দৈনিক দুই চার টাকা দান করেন এবং একটু সিয়াম পালন করেন কমপক্ষে যদি নাও পারেন আরফার সিয়ামটা পালন করেন আপনার এই কথাটা আপনার বন্ধুকে আপনার ভাইকে পৌঁছে দিন তারা সিয়াম পালন করবে আপনি সমপরিমাণ পরিমাণ নিকি পাবেন ইনশাল্লাহ দেখেন কয়েকদিন গ্রাম এলাকাতে এলাকাগুলিতে যে সমস্ত বন্যা কবলিত এলাকাগুলিতে বন্যায় মানুষ কোনো মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে বাড়ি ঘর এমন অবস্থা অষ্টআশি আটানব্বই সমস্ত বন্যার রেকর্ড ছাড়িয়ে বন্যার পানিতে মানুষ হাবুডুবু খাচ্ছে এখন কি এক মশা ডেঙ্গু মশা ভাইরাস দেখেন একটি মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে এটা কিন্তু ভাই মশা না এটা আল্লাহর গজব বিশ হাজারের উপরে আজ পর্যন্ত মানুষ হাসপাতালে ভর্তি প্রায় শতখানি খানেক মানুষ এ পর্যন্ত প্রায় এই বসার কামরে আমি গতকালকার খবরে যেটা শোনা গেল যে আটান্ন জন মারা গেছে এ পর্যন্ত তার মানে কি একটা মশার কামরে মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়ছে মৃত্যু পর্যন্ত ঘটছে বাড়তি আছে রোগীর সংখ্যা সারা দেশে বিশ হাজারের উপরে প্রত্যেক জেলায় মানে ঢুকে পড়ছে ডেঙ্গু কেন এটা আল্লাহর গজব এটা ডেঙ্গু না ভাই আল্লাহর গজব আর আর আল্লাহর গজবকে কোনো আওয়াম লীগ বললেন বিএনপি বললেন প্রোটেকশন দিতে পারবে না আল্লাহর গজব প্রোটেকশন দেবে একমাত্র ইস্তেক পার তাহলে যেহেতু এই দশ দিন রহমতের দিন আল্লাহ রব্বুল আলমীর কাছে রহমতের মাস আল্লাহর কাছে প্রিয় মাস এই দশ দিনের নেকামল আমরা আল্লাহর কাছে ইস্তেক ফার আল্লাহ তুমি বড়ো দয়াবান তুমি বড়ো মেহরবান আল্লাহ আমাদের দেশ থেকে গজব উঠিয়ে নাও আল্লাহ আল্লাহ আমাদের ইমানই শক্তিকে বৃদ্ধি করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে ইমান সহকারে মৃত্যু মৃত্যুদান করে এই দু আল্লাহর কাছে করি আমরা আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন آمين سم آمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله